আজকে সকালবেলা থেকে একেবারে অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যেন বিকেলবেলা, সকালবেলাতেই এমন। তো কি আর করা যাবে, তাও যদি একটু বৃষ্টি হয়, আল্লাহ যদি একটু বৃষ্টি দেয়, এটাই সকালবেলা ভাবছিলাম। যদিও বিকেলের পর থেকে বৃষ্টি হয়েছে, কিন্তু ওরকম বৃষ্টি না, ওই 2-1 ফোঁটা করে, তাও হয়েছে, এটাই অনেক বেশি। তো ঘর বাড়ি সব অন্ধকার অন্ধকার লাগছে, আর দেখবেন কি এরকম মেঘলা মেঘলা করলে না ভালোও লাগে না। আসলে মানুষের মন আল্লাহ কোথায় যাবে বলেন, যদি বৃষ্টি হয় তখন ভালো লাগে না, আবার রোদ হলে ভালো লাগে না, এখন আল্লাহর হয়েছে যত জ্বালা। তো আমি একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, গরমের জন্য ঘুমাতে ইচ্ছা করলো না, ভাবলাম কি উঠে যাই, উঠে তারপর একেবারে ঘর টরগুলো সব গুছিয়ে ঘর মুছেও ফেলেছি, এখন হচ্ছে রান্না করব। তো তার মাঝে আবার কি হলো, আমার বান্ধবী ফোন দিল, বলছে যে আমি আসবো বাসায়। তো আর কি ভাবলাম যে তাহলে তো ভালোই হলো। তো এদিকে এই যে চা বসালাম, আর এদিকে চা বসাতে বসাতে আমার বান্ধবী চলে এসেছিল, তো পরে হচ্ছে শরবতটাও এখন বানিয়ে নিব। ও বলছে যে শরবত খাবে, আর যে গরম পড়েছে শরবত না খেলে খাবে কি বলেন, খুবই গরম। তো এই তো এদিকে আমি এখন ফ্রিজের পানি শেষ হয়ে গেছিলো, তো সেই পানিটা ভরে নিলাম, আর এদিকে এখন ঠান্ডা পানি দিয়ে শরবত করে নিচ্ছি। তো এখন কাজ হচ্ছে কি, শুধু পানি শেষ হলে পানি আর কি ফ্রিজে ঢুকিয়ে দেওয়া, এটাই হচ্ছে এখন আসল কাজ। আর এই তো এখানে রুয়াবজা আর হচ্ছে লেবু দিয়ে করলাম, লেবু দিয়েই করেছি, রুয়াবজাটা দিলাম একটু আর কি ওই কালারের জন্য। আর দেখবেন কি রুয়াবজার ফ্লেভারটা না বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লাগে, ট্যাঙের ফ্লেভার অতটা ভালো লাগে না। তো এই তো, আর এদিকে বিস্কিট নিলাম আর ওই সাথে আর কি মুরুলি, আর এদিকে আমি ওই আমার বান্ধবী যে বললো আসবে, তো সেই জন্য একেবারে ওই তরকারি টরকারি সব কেটে কুটেই নিলাম আগে ভাগে, যাতে করে ওর সাথে বসে কতক্ষণ গল্প করতে পারি। আর এই তো আমাদের এখন খাওয়া দাওয়া আমরা খেয়ে নিচ্ছি আর কি, গরমে তো কিছু ভালো লাগছিলো না, আর ও বলছিলো যে শরবতটা না বেশ ভালো হয়েছে। তো ওদিকে ওকে আমি শরবত দিয়ে এদিকে ভাবলাম কি তাহলে কুমড়াটা বসিয়ে দিই, ভাজিটা বসিয়ে দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। তো ওকে বললাম যে ভাত খেয়ে যেতে, ভেবেছিলাম বিরিয়ানি রান্না করব, তো ও বলছে যে ও খাবে না, আর ওর তাড়াও আছে চলে যাবে, এদিক দিয়ে যাচ্ছিলো, তো ভাবলো কি একটু দেখা করে যাই আর কি, তো সেই জন্যই আসলো। আর আমি ওদিকে একটু কাজ করছি, আর আবার এসে ওর সাথে কথা বলছি, রান্নাটা হয়ে গেলে তাহলে হবে কি ওর সাথে বসে অনেকক্ষণ গল্প করতে পারবো আর কি। তো এই তো এদিকে এখন হচ্ছে ভাজিটাও প্রায় হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও চা খাওয়া কিন্তু শেষ হয়নি, চাটা কেবলই খাচ্ছিলাম। আর ওকে বললাম যে তাহলে একটু নুডলস রান্না করি, বলছে যে না আমি নুডলস টুডলস কিচ্ছু খাবো না, কিছু খেতে ইচ্ছেই করছে না। আর ওর সাথে আমার অত বেশি ফর্মালিটি নেই, কেন কি আমরা হচ্ছে ঘরের মানুষ, নিজের মানুষ, নিজের মানুষদের সাথে না অত বেশি ফর্মালিটিস করে চলা উচিত না, তাহলে আর আপনি মন খুলে কথা বলতে পারলেন কই? যদি ফর্মালিটিসই করবেন তাহলে তো মন খুলে কথা বলা যাবে না, এই হচ্ছে ব্যাপার, এটা আমার মতে, আবার অনেকেরটা অন্যরকমও হতে পারে। তো এই তো আমার ওদিকে কিন্তু রান্নাবান্না প্রায় শেষ, এখন শুধু ওই যে মাছটা ভিজিয়ে রাখলাম লবণ দিয়ে, এখন মাছটা ধুয়ে তারপর বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর এই তো এখন সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছি, আর এদিকে অনেকক্ষণ গল্প টল্প করলাম, তারপর আমার বান্ধবী চলে গেল, এখন আমি এগুলো আর কি করে নিচ্ছি আস্তে আস্তে, অত এখন আর তো কোনো ঝামেলা নেও তো চলেই গেল। তো এদিকে এই যে এখন এগুলো একটু ধুয়ে টুয়ে নিচ্ছি, নিয়ে তারপর মাছটা ভেজে নিব আর কি। আর এই যে দেখেন এটা হচ্ছে মানে ওই যে ভীম আছে না, ভীমের মতোই, তবে এত সুন্দর গন্ধ, মনে হচ্ছে যেন হ্যান্ড ওয়াশ এরকম, খুবই সুন্দর গন্ধ, আর হাত না খসখসে হয় না। এই এটা এটা হচ্ছে আপনার সেনাবাহিনীদের একটা প্রোডাক্ট আর কি, বেশ ভালো, আপনারাও ইউজ করে দেখতে পারেন। আর হচ্ছে এখানে এখন এই যে মাছটা ভেজে নিব, পাঙ্গাস মাছ আমার কিন্তু খুব পছন্দের একটা মাছ, অনেকে আবার বলবে যে পাঙ্গাস মাছ আবার পছন্দের হয়, কিন্তু আমার কাছে না বেশ ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড খুব একটা খেতে চায় না, তো এখন তাও খায়। আমার কাছে মাছটা ভালো লাগে কেন বলেন তো, অনেকটা তেল তেল আর হচ্ছে কোনো কাঁটা নেই, ওই জন্য বেশিরভাগ হচ্ছে কোনো কাঁটা নেই, এই জন্যই ভালো লাগে। তবে তেলাপিয়া মাছেও কাঁটা নেই, কিন্তু সেই মাছ আমার ভালো লাগে না, তেলাপিয়া মাছটা একদমই খেতে ইচ্ছে করে না, তবু পাঙ্গাস মাছ বেশ ভালো লাগে।
তো এই তো এদিকে মাছ তো ভাজছি আর সব কিছু পরিষ্কার করে ফেললাম। যাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তাদের এরকমই ঝটপট করে কাজ ফেলে রাখা যাবে না, ফেলে রাখলে আর করতে ইচ্ছে করে না, সাথে সাথে করে নিলে ঝামেলাও শেষ, সব শেষ। আর দেখা যায় কি আমরা সবসময় এরকম, বাড়িতে যখন কাজের লোক ছিল তখনও আমরা নিজেদেরটা নিজেরাই করতে বেশি পছন্দ করতাম, ওই হাঁড়ি পাতিল টাতিল ওগুলো ধোয়াতাম, আর এখন তো সেরকমভাবে দরকার পড়ে না। মানুষ হচ্ছে আমরা দুজন, আর মাঝে মধ্যে যদি কেউ আসে তো খুব একটা দরকার হয় না। আর আমার বাবার বাড়ির কেউ আসলে, ধরেন আমার বোন আসলে, তো আমরা দুজন মিলেই সব কাজ করি। আর শ্বশুর বাড়ির দিকের আসলেও করে, কিন্তু আসলে বাবার মানে নিজের লোক আর শ্বশুর বাড়ি একটু তো তফাত থাকবে, তারা তো একটু দোষ ধরবে, আর তারা তো চাইবে যে তাদের বউ হচ্ছে তাদেরকে গুছিয়ে খাবারটা সামনে দিক। আর বাবার বাড়ির লোকরা হয় কি চায় যেন একটু মেয়ে যেন একটু স্বস্তিতে থাকে, আরাম করে, তারা কষ্ট করবে কিন্তু মেয়ে যেন আরাম করে, এরকম একটা ব্যাপার থাকে। তো এই হচ্ছে কথা। আর এই তো এদিকে আমার রান্নাবান্না তো সব শেষ হয়ে গেল, ওই মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে এই মাছের তরকারি। আর এই যে দেখেন আমি ওই যে এটা হচ্ছে গন্ধ শুকে বুঝলাম করলার আর কি গাছ, ওই সবজি কেটে কুটে এগুলো আমি এখানে দিয়েছিলাম সারের জন্য। আর এই যে দেখেন এদিকে ওই যে ডাটাগুলো লাগালাম সেগুলো হয়ে গেছে। আর এতক্ষণে একটু করে বৃষ্টি নামলো, খুব বেশি না, একেবারে অল্প স্বল্প। ওই যে দেখছেন ওইটা কিন্তু নদী দেখা যাচ্ছে, বুঝলেন, ছোট একটা নদী, তো বেশ ভালো লাগে, এই জন্যই আমি এই বাসাটা নিলাম আর কি, একটু নদী দেখা যায়। তো আর এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, আর দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।